প্রচার প্রচারণা করেছেন, সভা সেমিনারও করেছেন, নৌকার যাত্রী হতে কিনেছিলেন মনোনয়ন ফর্ম, কিন্তু সব আশায় যেন গুড়ে বালি। কোনো নায়িকাই এবার উঠতে পারলেন না নৌকায়। শুধু নায়িকা কেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নায়কও পাননি নৌকার মাঝি হওয়ার ছাড়পত্র। রূপালী পর্দার এই ম্যাজিক মামনি রাজনীতিতে পারলেন না ম্যাজিক দেখাতে। নৌকার টিকিট নামে সোনার হরিণের দেখা না পাওয়ায় হচ্ছে না মাহির সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ। যদিও এবার নৌকার টিকিট পাওয়ার দৌড়ে মুখে মুখে সবার চেয়ে এগিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কখনো গাড়িতে চড়ে, আবার কখনো পায়ে হেঁটে চাপাই নবাবগঞ্জ দুই আসন ঘুরে বেড়ালেও তার উপর আস্থা রাখেনি আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখেছেন, আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বেচাকেনার আগে এমন মন্তব্য করে আলোচনায় আসেন ম্যাডাম ফুলিখ্যাত চিত্রনায়িকা শিমলা। ঝিনাইদহ এক আসনে নির্বাচন করতে চাইলেও দলীয় প্রধান তাতে সম্মতি জানায়নি। নৌকার টিকিট চেয়েছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। ফেনীর তিন আসন থেকে ভোটে লড়তে চাইলেও তাকে বিবেচনায় রাখেনি 74 বছর বয়সী দলটি। একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন আরেক অভিনেত্রী রোকেয়া প্রাচী, তাকেও হতাশ করেছে আওয়ামী লীগ। শুধু যে নায়িকাদের স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয়েছে তা নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নায়কও পাননি নৌকার মাঝি হওয়া ছাড়পত্র। এই যেমন রুবেল, বরিশাল তিন আসন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী হতে চেয়েছিলেন রুবেল। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করে কিংবা বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় প্রেসিডেন্টের পরিচয়ও কোনো লাভ হয়নি তার, পাননি চূড়ান্ত মনোনয়ন। বাগেরহাট তিন আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান, কিন্তু পারলেন না নৌকার মাঝি হতে। আওয়ামী লীগের টিকিট না পাওয়ায় কণ্ঠশিল্পী এইচডি রুবেলের হয়েছে স্বপ্নভঙ্গ। ঢাকা আট আসনের মনোনয়ন কিনেছিলেন তিনি। প্রিয়তমা ছবির প্রযোজক আরশাদ আদনানও চেয়েছিলেন নৌকার মাঝি হতে, কিনেছিলেন পাবনা পাঁচ আসনের ফর্ম, কিন্তু রাষ্ট্রপতির ছেলেকে টিকিট দেননি দলীয় সভানেত্রী। ঢাকা ১৭ এবং টাঙ্গাইল ১-এর নৌকার টিকিট চেয়ে পাননি ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। নাজমুল আলম রানা, চ্যানেল 24।